ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री भगवानेर अशेष कृपाय आज आबार आमरा समबेत हयेछि रामकृष्ण मिशन दिनाजपुर केंद्रेर सहायतायः। आजकेर ई पाठचक्रे एखाने आलोचना करछि आमरा पूजनीय स्वामी विशुद्धानंद जी महाराज, जिनि रामकृष्ण संघेर অষ্টম সংঘগুরু ছিলেন। তাঁর বক্তৃতামালার সংকলন সৎপ্রসঙ্গ নিয়ে আমরা বিগত দিন একটি বক্তৃতা শুরু করেছিলাম, সবটা শেষ করতে পারিনি। বক্তৃতামালায় বক্তৃতা সংখ্যা 48, এটি শ্রীরামকৃষ্ণ মিশন শিলং কেন্দ্রে দেওয়া হয়েছিল 14 এপ্রিল 1960 সালের ঘটনা। সেখানে মহারাজ বলছিলেন যে কারা কারা তাকে লাভ করতে পারে। বলছেন মেধার দ্বারা অনেক পড়াশোনা করেও তাকে লাভ করা যায় না, বোকা বা একেবারে মূঢ় হলে সেও লাভ করতে পারে না। মূঢ় অর্থাৎ এখানে মহারাজ বলতে চেয়েছেন অজ্ঞান অবিবেকী মানুষ, যাদের সব কিছুই আছে কিন্তু আত্মজ্ঞান সেটির বোধ নেই, আর যাদের বিবেক বোধ জাগ্রত হয়নি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর উদাহরণ দিতেন, উত্তরকাশী সাধুদের কথা বলতেন যে তারা পাশের লোক যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তারা কখনো তাদের দিকে ফিরেও তাকায় না। তারা বলেন যে পাশের লোকের দিকে যদি ফিরে তাকান তাহলে তাদের বিক্ষেপ হয়ে যাবে, মনের ক্ষয় হয়ে যাবে, ফলে ঈশ্বরের প্রতি তাদের মন আর থাকবে না। এই রকম মানুষকে অবিবেকী মানুষ বলা হয়েছে। আর বলছেন কে তাকে লাভ করতে পারে, ব্রহ্মকে দর্শন বা করতে পারে। উপনিষদ বলছেন সত্য তপস্যা সম্ভব জ্ঞান এবং ব্রহ্মচর্যকে যারা ধরে আছেন তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারে। তার মধ্যে সত্যের ওপর খুব জোর দেওয়া হয়েছে, সত্য থাকলে বাকিগুলো আসবে। তপস্যা, এই সত্যকে নিরন্তর মানে বলে যাওয়া, এটা একটা খুব বড় ধরনের তপস্যা। আমি সবসময় সত্য কথা বলবো, সত্য সৎচিন্তা করবো, সদ্ভাবনায় জীবনযাপন করব। আমাদের পূজনীয় আত্মস্থানজি এর সঙ্গে আরও একটা কথা বলতেন, সেটা বলতেন যে সোজা হয়ে থাকা। বলছেন জীবনের সব ভাবনাগুলো যেন সোজা হয়, জীবনের আচরণগুলো যেন সোজা হয়, আর বসাটা নিয়মিত আমরা যে বসি সেটাও যেন সোজা হয়ে বসতে পারি। বলছেন যখন আমরা সোজা হয়ে সবটা আমাদের সোজা হবে, জীবনে কোনো আঁক বাঁক থাকবে না, আমরা খুব সোজা হয়ে ভগবানের পথে এগিয়ে যেতে পারব। তিনি বলছেন তপস্যা কি কেন প্রয়োজন, না তপস্যা দ্বারা আমাদের ইন্দ্রিয় মন এবং বুদ্ধির সংযম করা। মন একরকম কথা বলবে, সেই ইন্দ্রিয়কে সেইভাবে চালিত করবে, বুদ্ধি আবার তাকে পরিচালিত করবে। এই তিনটের সংযমের প্রয়োজন আছে, এটি বিশেষ দরকার। এই সম্যক জ্ঞানই হলো বিশ্বাস। আত্মাকে লাভ করতে হলে বিশ্বাসের খুব প্রয়োজন, আমার দ্বারাই হবে। প্রথম ঈশ্বরে বিশ্বাস, যিনি বলছেন যার কাছ থেকে শিখেছি তার বাক্য, তার দেওয়া সাধন প্রণালীতে বিশ্বাস। এবং সব কিছুতে যদি আমাদের বিশ্বাস না থাকে আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই ঈশ্বরের দিকে যেতে পারবো না। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। পূজনীয় মহারাজ বলছেন আজকাল একটু লেখাপড়া শিখেই বলে এসব অন্ধবিশ্বাস, বিশ্বাসের কি আবার কি কবে চোখ দেখেছে। মা ছোট ছেলেকে বলল এই তোর বাবা, এইটি হলো এটি কি অন্ধবিশ্বাস হলো, আমি কি জানতুম বাবাকে, মার কথায় বিশ্বাস করলুম। বিশ্বাসই জ্ঞান, দুধে মাখন আছে এইটি জানার নাম জ্ঞান, দুধ থেকে সেই মাখন তুলে আস্বাদন করা, পুষ্টি লাভ করা, এই হলো বিজ্ঞান, এই হলো বিজ্ঞান। এই যে গুরুবাক্যে কি শাস্ত্রোপদেশ শুনে তাতে বিশ্বাস স্থাপন, এটি হলো জ্ঞান। আর এই সব অনুভূতি লাভ করে কৃতকৃতার্থ হলে তখন সেটি বিজ্ঞান বা বিশেষ রূপে জ্ঞানী রূপে পরিণত হয়। তার জন্য আমাদের যা করতে হবে তাকে বলি সাধনা। এই প্রথম কথা হচ্ছে যে গুরুবাক্যে বিশ্বাস। এই সেদিনকে শুনছিলাম আমাদের এখানে অনেকে তো আবার সেই নানা রকম গুরু করেন, কেউ ইয়ে করেন, আমাদের নানা রকমের গুরু হতে থাকে। সেই গুরুর মধ্যে কেউ কেউ আবার রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়ে অন্য জায়গায় দীক্ষা নেন। আত্মস্থানন্দির কাছে দীক্ষার জন্য এসেছিল, দেখেছিলাম একবার, সে বৈষ্ণবের প্রথমে কুলুগুরুর কাছে দীক্ষা নিয়েছে, কুলুগুরুতে হয়নি, তারপরে যখন একটি সম্প্রদায় গিয়েছেন বৈষ্ণব সম্প্রদায়ের মতো, তাদের কীর্তনাদি এই সমস্ত দেখে, প্রসাদের খুব বাহুল্য দেখে তিনি সেখানে দীক্ষা নিয়েছিলেন। তারপরে তার মন কিছুতেই ভালো হচ্ছে না, তারপর তিনি মঠ মিশনে আসা যাওয়া শুরু করতে করতে তার মনে হলো মঠ মিশন থেকে আবার মন্ত্র দীক্ষা তিনি নেবেন।
এবং এই কারণে তার দীক্ষা হলো যে মহারাজ মনে করেছিলেন যে আবার যদি কখনো তার রামকৃষ্ণ মিশনে অভক্তি হয় আবার সে অন্য জায়গায় দীক্ষা নেবে। তিনি বলতেন যার এক জায়গায় হয়নি তার কোনো জায়গাতেই হবে না, এটা উনি বলেছিলেন আমার মনে পড়ে। তো সেই আমাদের প্রথম যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস। গুরু আমাদের ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গুরু ঠিক মায়ের মতো, মা যেমন বলেন এই হলো তোমার বাবা, এটি কাকা, এটি পিসি, ওটা দাদু, ওটা ঠাকুমা। আমরা একবারে চোখ বুঝে বিশ্বাস করি। আমরা কি অন্য কিছুতে বিশ্বাস করি? মায়ের কথায় বিশ্বাস করি এবং সেই বিশ্বাসটি আরোপ করবার পরে বাবার কাছে থেকে পিতৃস্নেহ, ঠাকুমা দাদু এদের কাছ থেকে ভালোবাসা স্নেহ এগুলো পাই এবং এগুলো থেকে আমরা শিখি নিজের জীবনে কেমন করে এগিয়ে যাব। তারপরে যখন আমরা নিজেদের ভেতরে সেটি চর্চা করি তখন সেটি আমাদের জীবনের সম্পদে রূপান্তরিত হয়। মহারাজ বলছেন যে কে কবে বিশ্বাসের, আবার কে কবে চোখ দেখেছে বিশ্বাসে। ঠাকুর বলছেন না কিছুটা বিশ্বাস আর কিছুটা অন্ধবিশ্বাস, সেটা হবে না। অন্ধ আবার কি, চোখওয়ালা বিশ্বাস, চোখ ছাড়া বিশ্বাস, এটা আবার কি ধরনের কথা? বিশ্বাসটাই হচ্ছে মূল কথা। এই যে গুরুবাক্যে কি শাস্ত্রোপদেশ শুনে তাতে বিশ্বাস স্থাপন। গুরু বলছেন যদি সাধন ভজন করো সেই অমৃতময় সত্তাকে আমরা দেখতে পাবো, যাকে জানলে, যাকে চিনলে, যাকে বুঝলে আর এই জগৎ সংসার থেকে, জগৎ সংসারে ফিরে আসতে পারবে না। শাস্ত্র সে একই কথা বলছেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে অয়নাই। এটি আমার খুব খুব প্রিয় শ্লোক, এখানে আমি বারবার এটিকে বলি। একবারে খুব সুন্দর করে এখানে খুব পরিষ্কার করে ভগবানের কথা বলা হচ্ছে। আমরা যদি গুরু না পাই, গুরুকরণও যদি না পাই, নাও করতে পারি, তাহলে কিন্তু এই বোধটা আসে। গায়ত্রী মন্ত্র জপ করতে করতে তার যে দিব্য মন্ত্রের যে স্বরূপ আছে সেই স্বরূপকে চিন্তা করলে আমাদের এই বোধটা আসে। যে বলছেন না তমেব বিদিত্ব অতিমৃত্যু মেতি শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহাতম আদিত্য বর্ণম তমসঃ পরস্তাৎ। সূর্যের মতো তিনি জ্যোতির্ময় এবং তাকে জানলে এই অন্ধকার, মনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়। গায়ত্রীকে যদি কেউ নিত্য ধ্যান করে, গায়ত্রীতে যারা গায়ত্রী দর্শন পেয়েছেন তারা বলছেন এই যে উপনিষদের এই শ্লোক তার সঙ্গে অদ্ভুত রকম একটা মিল রয়েছে। এই গায়ত্রী মন্ত্রের, গায়ত্রী দর্শনের যে ছবিটা তারা তাদের দর্শনের অনুভূতির কথা বলেছেন সেই অনুভূতির সঙ্গে ভীষণ রকমভাবে মিলে যায়। বলছেন এইগুলো, তাই বলছেন যারা গুরুবাক্যে কি শাস্ত্রোপদেশ শুনে তাতে বিশ্বাস স্থাপন, এটি হলো জ্ঞান। প্রথমে সেটিকে শুনতে হয়, তারপরে দিনের পর দিন সেটা চর্চা করতে করতে যখন আমাদের অনুভূতির রাজ্যে আসবে। আসলে ওরকমভাবে ভগবানকে দেখা যায় না। আমাদের সিনেমায় যত সহজ করে দেখায় যে এই মা কালী ধিতিং ধিতিং করে নাচতে নাচতে এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, ওভাবে হয় না। মায়ের মাতৃস্বরূপটাকে অনুভব করা যায়। ভগবান হলেন আনন্দ স্বরূপ, সেই আনন্দ স্বরূপটা হৃদয়ে অনুভব করা যায়। আমরা সেদিনকে দেখছিলাম একটা ছবি, পিক্টোরিয়াল বায়োগ্রাফি অফ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। সেইখানে উনি গিয়েছেন ওই আলং বা নরোত্তমনগর কোনো একটা জায়গায়, আলংয়েই খুব সম্ভবত। সেখানে সেই ট্রাইবাল বাচ্চারা সে নানা রকম অভিনয় করে দেখাচ্ছেন এবং মহারাজ খিলখিল করে হাসছেন। সেই ছবিটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল তার চোখের দিকে যখন আমরা তাকাচ্ছিলাম কি অদ্ভুত একটা আনন্দ, মানে একটা ছোট্ট শিশুর চেহারার ভেতরে যে আনন্দটি প্রকাশিত হয় সেই রকম আনন্দ যেন প্রকাশিত হচ্ছে। আরেকটা জায়গায় মহারাজের গলায় মালা পরানো আছে, একটা ছোট মহারাজ ছোটোখাটো চেহারা ছিল বলে, ছোটোখাটো চেহারা ছিল বলে ছোটোখাটো ওই ইয়েতে বসেছেন, একটা চেয়ারে বসেছেন, গলায় একটা ওই ইয়ে ফুলের মালা পরানো আছে, এই যে গরমকালে পাওয়া যায় হ্যাঁ সেই ফুলের মালা পরানো আছে, সেই সুগন্ধি ফুলের মালা পরানো আছে। মহারাজের পাটা একটা ছোট্ট না বেল না জুঁই ফুল, তারপরে সেই জুঁই ফুলের মালা পরানো আছে, সেটা একটা মহারাজ একটা পায়ে একটা বেতের ফুট স্ট্রেস্টের উপর পাটটা তুলে আছেন এবং হাসছেন। কোনো একটা কিছু শুনে মহারাজ ভীষণ হাসছেন, আনন্দে একবারে ভরপুর হয়ে আছেন। সেই আনন্দে, মহারাজের যে আনন্দের প্রকাশ সেইটি দেখে আমাদের এই যে এখানে বলছেন না, আর এই সব অনুভূতি লাভ করে কৃতকৃতার্থ হলে, এই সব অনুভূতি লাভ করে কৃতকৃতার্থ হলে তখন তা হচ্ছে বিজ্ঞান। এই হচ্ছে, এটা হচ্ছে বিজ্ঞান। আমরা এই আনন্দে ভরপুর হয়ে থাকাটা এইটার বলছেন,
এই যে মানুষ যে ভগবান লাভ করেছে সেটা তার মুখের দিকে তাকালে বোঝা যায়, তার হাসি, তার মনে হবে এটা কোনো রকম কোনো শো বাজি হয় না, ভেতরের আনন্দের প্রকাশ সেটা আপনি দেখতে পাবেন। যখন দেখবেন আপনি খুব ভালো কিছু কাজ করছেন, কোনো একটা ভালো কিছুতে আছেন, আপনি দেখবেন আপনার চেহারার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। আমরা ক্ষণিকের জন্য ভগবানকে স্পর্শ করে, আমাদের ঈশ্বর অনুভূতিকে স্পর্শ করে বেরিয়ে আসি, তার আনন্দে বুঁদ হয়ে থাকি, আর এই অনুভূতিটা হচ্ছে সে চিরন্তন, যেটা কখনো তার কোনো মধ্যে কোনো ছেদ নেই। সাধনা জ্ঞান বিজ্ঞান, সাধনা জ্ঞান বিজ্ঞান অনুভূতি আমরা ঠাকুরের জীবনে বিশেষভাবে দেখতে পাই। উপনিষদে পড়ি, একজন গেছেন ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, কাকে জানলে পরে সব জানা যায়, জানার পর আর কিছু বাকি থাকে না, একেবারে সব জ্ঞান লাভ হয়। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন ঋষির কাছে, তার উত্তরে ঋষি বলছেন, দ্বে বিদ্যে বেদিতব্যে ইতিহাস্ম ইয়দ ব্রহ্মবিদো বদন্তি পরা চৈব অপরা চ। অর্থাৎ দুরকমের বিদ্যা আছে, একটি পরাবিদ্যা এবং অপরটি অপরাবিদ্যা। অপরাবিদ্যা হলো চতুর্বেদ এবং ষড়বেদাঙ্গ, এগুলো জানা হলে তখন সাধন, এটা জানা হলে তখন সাধন করতে হবে। তারপর আরেকটি বিদ্যা আছে পরাবিদ্যা, ইয়া তদক্ষরম অধিগম্যতে, যে বিদ্যার দ্বারা অক্ষর পুরুষকে জানা যায়। এইটা কি সুন্দর কথা বলছেন, এগিয়ে জিজ্ঞাসা করছেন, এটা জানতে চাই না, ওটা জানতে চাই না, সেটা জানতে চাই না, যা জানলে আমাদের সব জানা যায়। শ্রীরামকৃষ্ণের কথা যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটা যদি জানা হয়ে যায় তাহলে হয়ে যায়। ঠাকুর ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, যেটা এই উপনিষদের দু জায়গাতে বলছে। একটা হচ্ছে ঠাকুর একটা ওই চিঠির উদাহরণ দিয়েছিলেন, একটা চিঠিতে লেখা আছে রেলগাড়ি পার কাপড় আর সন্দেশ পাঠাইবে। সেই চিঠিটা খোঁজা শুরু হলো, হারিয়ে গেছে, খোঁজা শুরু হলো, তারপরে যখন খুঁজে পাওয়া গেল দেখলো যে এই দুটি কথা লেখা আছে, দুটি জিনিস আনবার কথা লেখা আছে। তখন চিঠিটি পড়ে থাকলো, তখন ওই রেলগাড়ি পার শাড়ি আর সন্দেশ কেনবার জন্য মানুষ রওনা দিয়ে দিল। ঠিক সেই রকম এইখানে বলছেন যে কি জানলে, কিরকম কি জানলে, যা জানলে আর জগতে জানার কিছু বাকি থাকে না। ও ঋষি বলছেন যে দুটি দুরকমের বিদ্যা আছে, এক হচ্ছে পরাবিদ্যা শাস্ত্রাদি, যেটা চতুর্বেদ এবং ষড়বেদাঙ্গ, এগুলো জানলে আমরা ঈশ্বরের স্বরূপ সম্পর্কে জানতে পারি, অন্যেরা কে কেমন করে ঈশ্বরকে অনুভব করেছে সেটা সম্পর্কে জানতে পারি। কীরকম জানেন তো, যেমন মাধবানন্দজির একটা কথা সেদিনকে পড়ছিলাম, খুব ভালো লাগলো কথাটা। সেখানে তিনি বলছেন যে ছোট ছেলেরা যেরকম বুঝতে পারে না, যেদিন খুব আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঘন মেঘে ঢাকা থাকে আর সূর্যকে দেখা যায় না, তখন সে বলে মা মা দেখো আজকে সূর্য ওঠেনি, কিন্তু সে তো জানে না যে সূর্য উদয় হলেই, মেঘ সরে গেলেই আবার সেই সূর্যকে দেখা যাবে। ঠিক সেই রকম আমরা সাংসারিক নানা বিষয় নিয়ে এমন জড়িয়ে কভার্ড হয়ে থাকি যে ঈশ্বর স্বরূপকে আমরা দেখতে পাই না। যখন আমরা আমাদের এই এই যে যাবতীয় জিনিসগুলো এগুলোকে সরিয়ে দিতে পারি, তখন আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি। এই যে চতুর্বেদ এবং ষড়বেদাঙ্গ, এগুলো যারা ঈশ্বর দর্শন করেছেন তাদের অনুভূতির কথা, ঈশ্বর সম্বন্ধে তারা কীরকম ভেবেছেন, যতটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় সেটা বলা আছে। আমাদের একটা স্ট্রাকচার তৈরি হয়। আপনারা যদি আপনাদের মতো কেউ নরেন্দ্রপুরে গিয়ে থাকেন, নরেন্দ্রপুরে লোকশিক্ষা পরিষদের আগে একটা ইউনিট আছে, এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, মন্দির গেট দিয়ে ঢুকলেই সেখানে দেখতে পাবেন দেওয়ালের গায়ে স্বামী বিবেকানন্দের একটা রট আয়রন দিয়ে একটা আউটলাইন আঁকা আছে, ওইটা হচ্ছে প্রথম গেট নরেন্দ্রপুরের। স্বামী বিবেকানন্দ বলতে আমরা কি বুঝি, শিবজ্ঞানে জীবসেবা, সব মানুষের ভেতরে সে অনন্ত শক্তি বিরাজমান, এই যে আউটার আইডিয়া, এইগুলো নরেন্দ্রপুরে যত ভেতরে ঢোকা যায়, এই ব্লাইন্ড বয়েজ একাডেমি, স্কুল, কলেজ, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্কুল, এগুলো যখন দেখা যায়, আপনি যখন বেরোবেন দেখবেন আপনার মনের ভেতরে রট আয়রনের যে আকারটা থাকে সেটার ভেতরে চোখ হয়েছে, নাক হয়েছে, তার গাত্র বর্ণ হয়েছে, এবং তিনি পরিষ্কার আপনি যেটা রট আয়রনের একটা আউটলাইন দেখেছিলেন ঠিক সেইটা একটা মূর্তিময় রূপ ধারণ করেছে। ঠিক সেই রকমভাবে এই ষড়বেদাঙ্গ, এগুলো জানলে আমাদের ঈশ্বরের সম্পর্কে একটা ধারণা, একটা সম্যক ধারণা আমাদের মনের ভেতরে প্রকাশিত হয়। তারপরে যখন আমরা সেইগুলোকে নিয়ে সাধন ভজন করি,
সেইটাকে আমার নিজের অনুভূতির সঙ্গে, বাইরের অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিকে মিশে সেই অনুভূতির ভেতরে ডুবে যায়, বা সেই অনুভূতি থেকে সেই অনুভূতিগুলোকে মন্থন করে, নিজের সাধন দ্বারা মন্থন করে তার ভেতর থেকে যে নির্যাস সেইটিকে যখন অনুভব করি, সেটা আমি শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না, সেইটা হচ্ছে পরাবিদ্যা। ইয়া তদক্ষরম অধিগম্যতে, যে বিদ্যার দ্বারা অক্ষর পুরুষকে জানা যায়। দুভাবেই জানা যায়, পরাবিদ্যার দ্বারাও জানা যায়, অপরাবিদ্যার দ্বারাও জানা যায়। কিন্তু এই যে অপরাবিদ্যা মানে আমরা বাইরে থেকে দেখছি, আউটার টেক্সচার, আর পরাবিদ্যা হচ্ছে ভেতরের অন্তর্মুখীন অবস্থায় যেটা দেখছি। অপরাবিদ্যা হলো, মহারাজ বলছেন, অপরাবিদ্যা হলো ঠাকুরের ভাষায় চাল কলা বাঁধা বিদ্যা। এটি জীবিকা নির্বাহের জন্য, তত্ত্বজ্ঞান লাভের জন্য নয়। আসল বিদ্যা হলো পরাবিদ্যা, যা লাভ করলে আত্মার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, শান্তির দিক দিয়ে সব আনন্দে ভরে যায়। সেইটি হলো আত্ম সাক্ষাৎকার। এই জিনিসটি পুঁথি পড়ে হয় না, মূঢ় জনেও পায় না। কাজেই সাধন চাই, ঠাকুরের জীবনীটি দেখো, তার সাধন দেখো। সেদিনকে একটা ভারী, আজকাল ইদানিং খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রিলস হয়, নানা রকম শিক্ষামূলক রিলস হয়। তনুময় পাণ্ডা বলে একজন, তনুময় পাণ্ডা আমাদের বিদ্যা আমাদের বিএড কলেজের ছাত্র ছিলেন, তিনি বোধহয় কোথাও কলেজে শিক্ষকতা করেন। তিনি ছোট্ট ছোট্ট রিল করেন, আপনারা যদি পারেন দেখবেন। সেইখানে শিক্ষক সম্পর্কে একটা ভারী সুন্দর রিল আছে। সেখানে বলছেন, আজ থেকে 30 বছর আগে যখন ছাত্রদের কাছে টিভি ছিল না, রেডিও ছিল না, সেরমভাবে আমরা তো খবরের কাগজে সেরম অ্যাক্সেসও পেতাম না, এই বাইরের জগৎটা, বাইরের পৃথিবীটা যিনি দেখাতেন তিনি হলেন মাস্টারমশাই। এই যে পড়ানোর সময় পড়ানোর সঙ্গে বাইরের জগতের একটা সংযোগ স্থাপন করে দিতেন, মনের যে বাইরের জগৎ মানে কি মন অনেক কিছু দেখতে শিখছে, সেই বইয়ের যে পুঁথিগত বিদ্যা তার বাইরে সেটাকে দেখতে শিখছে। সে আর কাউকে চেনে না, সে মাস্টারমশাইকে চেনে, মাস্টারমশাই বলেছেন এরকম, মাস্টারমশাই বলেছেন ওই রকম, এইভাবে তার একটা জগৎ তৈরি হয়ে গেছে। বলছেন দেখুন, এই 30 বছরে এই সিনারিওটা সম্পূর্ণ বদলে গেছে। এখন ছেলেদের কাছে স্মার্টফোন আছে, তাদের কাছে ইন্টারনেট আছে, জগৎটা ওইটুকুর ভেতরে, ওই তার হাতের ভেতরে এই সবটুকু জানা যায়। এখন আমাদের শিক্ষকদের তাহলে কী করতে হবে, ওই স্মার্টফোনের চেয়েও স্মার্টার হতে হবে, আরও বেশি নিজেকে অ্যাডভান্স করতে হবে, সবসময় নিজেকে এই আপগ্রেড করতে হবে, এমন আপগ্রেড করতে হবে যেন ওই যে স্মার্টফোন যে স্মার্ট জিনিসগুলো দিচ্ছে তার থেকে একটু কম্প্যারিটিভলি বেশি স্মার্টার জ্ঞান তাদেরকে দেওয়া, আরও আকর্ষণীয় করে তুলতে হবে। বলছেন এই কারণে দরকার, এই যে আমাদের যে আমরা যে চালকলা বাঁধা বিদ্যা, অপরাবিদ্যা, এগুলি আমাদের স্মার্ট নলেজকে দেয়। কিন্তু স্মার্টার নলেজ তখন হয় যখন আমরা সেইগুলিকে ঘষাঘষি করতে আরম্ভ করি। আপনাদের বলেছিলাম আমাদের একজন মাস্টারমশাইয়ের কথা, তিনি আমাদের 11-এ কবিতা পড়াতেন, ইংরেজি কবিতা, 3 মেধার ছাত্র ছিল, উচ্চ মেধা, মধ্য মেধা, আর আমরা ছিলাম একবারে নিম্ন মেধার ছাত্র। উচ্চ মেধার সায়েন্স তারা পড়তো, তাদেরকে পড়ানো হচ্ছে একই কবিতা, দ্য সেন্ড অফ, মধ্য মেধা তাদেরও একরকম পড়া হচ্ছে, আর আমরা নিম্ন মেধা কমার্সের ছেলেরা, আমাদের জন্য প্রথমেই এসে উনি একটা ব্যালেন্স শিট এঁকে দিলেন। ব্যালেন্স শিটের দুটো দিক আছে, একদিকে অ্যাসেটস আর একদিকে লাইবিলিটিস। সেন্ড অফ কবিতা পড়ানোর সময় তিনি বলে দিলেন, এই অ্যাসেটস থেকে সম্পদ, সেন্ড অফ বলতে আমাদের হৃদয়ে কী কী ছবি আঁকা আছে, একদল মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাদের ছাড়তে অনেক লোক এসেছে, তাদেরকে ছাড়ার সময় যে ফুলের বুকেগুলো দেওয়া আছে সেটা নানা রকম, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সব রকমের ফুল আছে। তারপরে হচ্ছে এই লোকগুলো যখন ফিরে আসবে তখন তাদের, তারা বিজয়ী হয়ে ফিরবে, তাদেরকে রিসিভ করতে অনেক লোক আসবে এবং তাদের জন্য ট্রাম্পেট বাজবে আর সব মেপোটেপু অনেক কিছু বাজবে। আর কবিতা লাইবিলিটি, দায় হিসেবে আমাদের কাছে কী ছেড়েছে, এই কেল্টিক জাতির লোক ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, এরা কোনো দিন জয় করে ফিরবে না, তাই এদেরকে ছাড়তে কোনো লোক আসেনি, এদেরকে যে ফুলের বোকে দেওয়া আছে সেনা থেকে সেগুলো সব কটা সাদা ফুলের বোকে, আর এরা যদি আদৌ ফিরে আসে পরাভূত হয়ে আসবে, যদি আদৌ ফিরে আসে হয় হাত পা ভেঙে আসবে নাহলে কফিন বন্দী হয়ে আসবে, তাই তাদের নিতে কেউ আসবে না, যেমন তাদের ছাড়তেও কেউ আসেনি তাদের নিতেও কেউ আসেনি। আমরা যারা একেবারে নিম্ন মেধার মানুষ, আমাদের চোখের সামনে একটা অপূর্ব ছবি এঁকে দিলেন। দেখুন একই সেন্ড অফ কবিতা, কবিতায় যা লেখা আছে ওই খটোমটো ইংরেজি তাই কিন্তু বলা আছে, কিন্তু তিনি ওই কবিতাটা পড়াতে পড়াতে
এই ছবিটা আমাদের মনের মধ্যে এঁকে দিলেন। উনি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নিতেন, এই এক দু সপ্তাহ হয়ে গেলে লিখতে বলতেন, উনি জানতে চাইছেন আমরা কীরকমভাবে লিখছি। এবং আমরা নিজেরাও হতবাক হয়ে গেলাম ইফতার খাতা দেখতে দেখতে, সবাই কিন্তু সেই একটাই গল্প লিখেছে বাট ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকের ভেতরের যে সেই যে প্রেজেন্ট করার যে ক্ষমতা, উপস্থাপনার যে পদ্ধতি, সেইটাকে কিন্তু বদল করে দিলেন। উনি আমাদের সবসময় এই কথাটা বলতেন, দেখো তুমি কতটা জানো সেটা পরীক্ষার হলে দেখার কথা নয়, তুমি যেটা জানো তুমি কেমন করে সেটা প্রকাশ করতে পারছো, তোমার প্রকাশভঙ্গিটা কত সহজ হচ্ছে, কত সরল হচ্ছে, এইটা এখানে বলছেন। এই দুটো জিনিস আমরা যেটা জানলাম যখন আত্মসাক্ষাৎকারের সাথে সেটাকে প্রকাশিত করতে থাকলাম, তখন আমাদের ভেতরে জিনিসটা হলো। আমাদের কাছে পিঁড়ি আছে, জল আছে, চন্দন কাঠও আছে। আমরা যখন চন্দন কাঠ ইটসেলফ খুব দামি, আমি তো বলতে পারি যে কেন চন্দন বেটে দেবো, ওই ওই যে এটা একবার জলে ভিজিয়ে ঠাকুরের গায়ে একটু ঘষে দিলে হবে না, তাও হবে না, আমাদের কী করতে হবে, পিঁড়ি দিয়ে ঘষতে হবে, তারপরে ঘষ পিঁড়ির সাথে জলেতে ঘষতে হবে, ঘষতে 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 চন্দনের নির্যাস সেই জলের সাথে মিশবে আর পাথরের ঘর্ষণের ফলে সেটা একটা থকথকে বস্তু হবে, অপূর্ব সুগন্ধি। সেটা গায়ে যখন লাগানো হবে তখন আমার কালো শরীর, আমার ভূতের মতো কালো শরীর একবারে ফেয়ার অ্যান্ড লাভলির মতো ফেয়ার হবে এবং তার থেকে দিব্য গন্ধ প্রকাশিত হবে। ঠিক সেই রকমভাবে আমাদের অধীত বিদ্যা যখন আমাদের সাধনার দ্বারা প্রকাশিত হতে থাকে তখন সেটা একটা নতুন রূপ ধারণ করে, ওই স্মার্টার, ওই ভদ্রলোক যে বলছেন সেরকম স্মার্টার রূপে প্রকাশিত হয়। এই পরাবিদ্যা এবং অপরাবিদ্যার মধ্যে এইটা হলো ফারাক। অপরাবিদ্যা হচ্ছে সেই অধীত জ্ঞান যেটাকে আমি নিয়ে এসেছি, আর পরাবিদ্যা মানে সেই অধীত জ্ঞানকে মন্থন করে সেই মন্থন সুধা যেটা ধারণ করেছি সেইটি। বলছেন যে তাই বলছেন এই জিনিসটা পুঁথি পড়ে হয় না, মূঢ় জনেও পায় না, কাজেই সাধন চাই। ঠাকুরের জীবনটা দেখো, তার সাধন দেখো, নাহলে তিনি তিন দিনের মধ্যে তিনি সমস্ত কিছু সব বিদ্যা অধীত বিদ্যা লাভ করতে পারছেন। তোতাপুরি 40 বছর সাধন করে যে জিনিস লাভ করতে পারলেন না সেইটি শ্রীরামকৃষ্ণদের 3 দিন লাভ করতে হতে, তার শক্তি কি কম, কোনো কম নয়। ইয়ে কিয়া দৈবী মায়া, অদ্ভুত। 3 দিন ধরে গভীর ভাব সমাধিতে মগ্ন, তিনি কিছুতেই চিন্তা করতে পারছেন না একটা ইয়েতে, সেই সেই নির্গুণ নিরাকার ব্রহ্মে তিনি নিজের মনকে নিবিষ্ট করতে পারছেন না, তাই কাঁচের একটা টুকরো এনে এখানে খুঁচিয়ে দিই বলে এখানে মনকে নিবদ্ধ করো। শুধু তাই নয়, তিনি যখন মনকে নিবদ্ধ করলেন দেখলেন সমাধি হয়েছে, তখন তিনি বাইরে বেরিয়ে গেলেন। শুধু তাই নয়, দরজায় তালা দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকলেন, অর্গল রুদ্ধ করে তিনি বাইরে অপেক্ষা করতে থাকলেন, তিনি দেখতে চাইছেন, তিনি ভাবছেন এই বোধহয় দরজায় ধাক্কা এলো। যখন 3 দিন পর ধরেও কোনো রকমভাবে কিছু হলো না, তখন তিনি এসে দেখছেন যে যেরকম বসিয়ে গেছিলেন সেই রকম জ্যোতির্ময় পুরুষ আনন্দে, সেই পরব্রহ্মের আনন্দে একবারে মগ্ন হয়ে আছেন, আর তার শরীর তার চোখ মুখ দিয়ে সেই আনন্দের ছটা বিভাসিত প্রকাশিত হচ্ছে। মা কালীর পূজায় ব্রতী হয়ে ঠাকুর কী করলেন তোমরা অনেকে জানো, দক্ষিণেশ্বরে ডোবার ধারে, ডোবাটি এখন ভরাট করা হয়ে গেছে, একটি আমলকি গাছ ছিল, ঠাকুর মাঝরাতে সেখানে লোকচক্ষুর আড়ালে যে কাপড় ফেলে দিয়ে পৈতে ফেলে দিয়ে মা দেখা দে বলে কাঁদতেন, হৃদয় মামাকে না পেয়ে ডোবার ধারে যে দেখেন এই ব্যাপার, ভাবলে এ আবার কি রকম সাধনা, মামার মাথা খারাপ হলো নাকি। ঠাকুরকে নিরস্ত করবার জন্য হৃদয় ঢিল ছুঁড়ে ভয় দেখাতেন। এই যে কাপড় পৈতে ফেলে দিয়ে জগদম্বাকে ডাকা, এর মূল ভাব, এর মূলে কি ভাব রয়েছে ঠাকুরের একটি উপদেশে তা বোঝা যায়। তিনি বলছেন পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব, অষ্টপাশ জীবকে সংসারে বেঁধে রেখেছে, লজ্জা ঘৃণা জাত, লজ্জা ঘৃণা ভয় জাত কুল মান, এরা আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আমি ব্রাহ্মণ সন্তান পণ্ডিত বিদ্বান এইসব অভিমান। এই অষ্টপাশ থেকে মুক্ত হলে জীবই শিব হয়ে যায়। ঠাকুর তাই পৈতে ফেলে কুল শীল মান বিসর্জন দিচ্ছেন, এসব মনের ব্যাপার, আগেকার দিনে ব্রাহ্মণদের এসব খুব ছিল, আগেকার দিনে ব্রাহ্মণদের কেন, এখনকার দিনে ব্রাহ্মণদেরও খুব আছে, এটা আমরা খুব দেখেছি। আবার আরেকটা এখন নতুন জাত তৈরি হচ্ছে, সেটা হচ্ছে দীক্ষিত জাত, আমি দীক্ষিত তুমি অদীক্ষিত, এটা দুটো আলাদা আলাদা ফারাক, আর দুটো আলাদা আলাদা জাতি, তারা দীক্ষিতরা এইটা পারে, অদীক্ষিত তুমি এটা পারো না, তুমি একেবারে অসৌচ, কোনো কোনো জায়গায় এরকম বলে অদীক্ষিত হলে তার হাতের জল শুদ্ধ অশুদ্ধ, এই কথাটা শুদ্ধ বলে। বলছেন এই একটা ভাবকে আরোপ করতে হয়, ঠাকুর কোন ভাব আরোপ করলেন,
পাশমুক্ত হওয়ার জন্য সন্তান ভাব। 5 বছরের ছেলে লজ্জা ঘৃণা কুল মান কিছুই নেই। ঠাকুর তাই 5 বছরের ছেলের ভাব আরোপ করলে করে বালকে সরলতা পবিত্রতা ও নিরভিমানিতা নিয়ে সাধন আরম্ভ করলেন। এটা হচ্ছে কথা, এই বালকের সরলতা, এইটা তিনি বালকের ভাবটি তিনি নিলেন। জগতের যিনি, যাকে আমরা ব্রহ্ম বলি, যাকে আমরা শক্তি বলি, যাকে আমরা অদ্বয় ব্রহ্ম বলি, তাকে তিনি মা হিসেবে গ্রহণ করলেন। তিনি হলেন আমার মা। আর মায়ের কাছে যেমন ছোট ছেলে, ঠিক সেই রকম ছোট ছেলের ভাবটি নিলেন। ছোট ছেলের মধ্যে এই তিনটি ভাব বিশেষ করে প্রকাশিত হয়, সেটা হচ্ছে সরলতা, সেটা হচ্ছে পবিত্রতা, সেটা হচ্ছে নিরভিমানিতা। কার সামনে কি বলতে হয় সে জানে না, আর সে পবিত্র, আর তার অভিমান নেই, কারণ সে অত বোঝে না। সবাই তার বন্ধু। আপনারা দেখবেন ছোটবেলায় আমরা অন্তত ক্লাস 10 অবধি সবাই আমাদের বন্ধু। আমরা একটু বোকা ছিলাম বলে 12 অবধি সবাই আমাদের বন্ধু, কিন্তু আস্তে আস্তে আমরা যখন 11 এলাম তখনই বুঝে গেলাম, যারা উচ্চ মেধার তারা গেলেন সেই ইয়েতে সায়েন্সে, যারা মধ্য মেধার তারা আর্টস পড়তে এলেন, আর আমরা নিম্ন মেধার কয়েকজন ওই যে খাতা লেখবার জন্যই কমার্স পড়তে চলে গেলুম। আমাদের কেউ ফিরেও তাকায় না, স্কুলে এরকম বলতো ও কমার্স, এমনভাবে বলতো যেন আমরা ওই সকালবেলা নতুন করে ট্রেনিং নিচ্ছি, আমরা চাই পাস করেই কর্পোরেশন, কলকাতা কর্পোরেশনের ঝাড়ুদার পোস্টে অ্যাপিয়ার করব। আর সেই কলকাতায় আপনারা যারা থেকেছেন জানেন, সেই টিনের চামচে থাকতো এরকম বড়, মাঝখানে কাঠের হাতল দেয়া, আর একটা জমাদারের ঠেলা গাড়ি, এটা আমাদের হবে, এটা ছাড়া আর কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এইটা হচ্ছে কথা। এই সন্তান, অথচ দেখুন আমরা যখন স্কুলে ছিলাম ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখনও পর্যন্ত সবাই আমরা আমাদের বন্ধু। কত আমরা চুরি করে খেয়েছি, এর তার টিফিন চুরি করে খেয়েছি। আমার তো কোনোদিনই টিফিন থাকতো না, 3rd পিরিয়ডের মধ্যে আমার সমস্ত টিফিন চুরি হয়ে যেত। আমার মনে পড়ে না স্কুলে কোনোদিন বাড়ি থেকে যে টিফিন আমাকে ভরে দেওয়া হতো সেই টিফিন আমি কোনোদিন খেয়েছি বলে আমার মনে পড়ে না। অন্যান্যরাই টিফিন খেতেন, আমি আবার অন্যদের টিফিন খেতাম, ভাইসি ভার্সা, যারা আমার টিফিন খেয়ে নিতেন তারাই আবার তাদের টিফিন রাখবার ব্যবস্থা করতেন। অথচ এই আমরা যখন 30 বছর পরে দেখা হলো, সবাই জিজ্ঞেস করছে কি করছিস, কোথায় আছিস, এইটা হচ্ছে কথা। আমাদের মধ্যে আবার একজন বন্ধু খুব দুঃখ প্রকাশ করলেন, বললেন অমরনাথ তো সব ভালো, কি একটা লাইফ বেছে নিলি, এটা কি কোনো লাইফ হলো? আমি না হা করে তাকিয়েছি, আমি ঠিক বলছে, এটা কি কোনো প্রফেশনালও? আমি হ্যাঁ ঠিক বলেছে, এটা আমার প্রফেশন নয়, এটা আমার স্বপ্ন, আমি একটা স্বপ্নকে সাকার দেওয়ার চেষ্টা করছি। এক একজনের এক একটা থাকে না, কেউ বিজ্ঞান সাধনায় ব্রতী হয়, সারাটা জীবন লাগিয়ে দেয় সেই স্বপ্নকে পূরণ করার জন্য। আমিও তেমনি একটা স্বপ্নকে পূরণ করার জন্য আমার জীবনটাকে বাজি লাগিয়ে দিয়েছি। পাবো কি পাবো না সেটা অনেক পরের কথা, কিন্তু একটা বাজি লাগিয়ে দিচ্ছি। সবাই তো নিজের জন্যই করছি, আমি না একটু জগতের হলাম তাতে অসুবিধাটা কোনখানে? কিন্তু তার খুব খারাপ লাগছে, আমি দেখছি আমাদের ইউনিয়নে আমরা খুব আনন্দ করছি, হইচই করছি, সে কিছুতেই আর আমার সাথে মিশতে পারছে না। তারপরে আস্তে আস্তে কেটে গেল, আমাদের মনে হলো 30 বছর পরে আমরা সব একসঙ্গে সংযুক্ত হলাম। আয় আরেকটি বার, আয় রে সখা প্রাণের মাঝে আয়, এই গান কত গাইলাম, ভাবলাম যে সত্যি সত্যি ভাবটা হচ্ছে, কিন্তু তার হয় না। আমরা যখন বড় হয়ে যাই, আমাদের এই কারণে ঠাকুরেই ছোটদের শিশুদের ভাবটি নিলেন, যাতে এই তিনটে জিনিস ভীষণভাবে থাকে, একটা হচ্ছে সরলতা, 2 হচ্ছে পবিত্রতা, আর 3 হচ্ছে নিরভিমানিতা। ভূতেশানন্দজির একটা গল্প আপনারা অনেকেই জানেন, ভূতেশানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, তখন উনি পায়ে হেঁটে বিকেলবেলা মন্দিরে আসতেন, তখন এতটা অসুস্থ হয়ে পড়েননি। সন্ধ্যেবেলা মন্দির প্রণাম করতে এসেছেন, জাস্ট মন্দিরে উঠতে যাবেন, এমন সময় একটা লোক এসে বলছে বাবাজি আমার জুতোটা একটু দেখো তো, আমি ঠাকুরকে একটু প্রণাম করে আসি। সবাই তো ভাবছে এই বোধ হয় পিটিয়ে দিই, প্রেসিডেন্টকে এরকম কথা বলছেন, মহারাজ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, জুতোটা সামনে চুপটি করে দাঁড়িয়ে। সেই লোকটা গটগট গটগট করে মন্দিরে উঠলো, গিয়ে তিনি প্রণাম করলেন ঠাকুরকে, আবার নেবে এলেন, এসে বলছে বাহ জুতোটা সামনে দাঁড়িয়ে আছে, বাহ জুতোটা তো ভালো আছে। সে একবারে প্রসন্নতা প্রকাশ করে জুতোটি পরে হাঁটা দিল। মহারাজ বলছেন দেখো ওর কি বিশ্বাস, এই যে এর কাছে রেখে গেলে এটা হারাবে না, নষ্ট হবে না, কি নিরভিমানিতা! এই কথাটা ভাবলে আমার অবাক লাগে, কি অদ্ভুত নিরভিমানিতা! তিনি রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট, সংঘগুরু, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তাকে একজন বলছে বাবা জুতোটা রেখে গেলুম একটু দেখো, তাতে তার এতটুকু কিন্তু মানে লাগছে না। আমাদের যদি বলতো তাহলেই হয়ে যেত, আমাদের কি খারাপই না লাগতো, শেষকালে কি না ভক্তদের জুতো পাহারা দেওয়ার কাজ আমাকে দিল। আমাদের এই যাদের ভেতরে খুব এরকম অভিমান থাকতো, তাদের দেখতাম পাবলিক সেলিব্রেশনের সময় একেবারে পজিটিভলি জুতো ঘরে ডিউটি পড়তো,
যাতে এই অগ্নি অভিমান, এই যে আমাদের অভিমান যেটা আছে সেটা ভাঙে। সাধনার মূলে চায় ভাব, ঠাকুরের সাধনার মূল ভাবটা মনে রাখবে। সর্বশাস্ত্রেই ভাবের কথা বলেছে, বৈষ্ণব শাস্ত্রগুলো বলো, তন্ত্রশাস্ত্র বলো, সবখানেতেই কোনো না কোনো ভাব নিয়ে সাধনা। বৈষ্ণব শাস্ত্রে আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবের সাধনা। আর তন্ত্রশাস্ত্রে আছে বীর ভাব, পশুভাব, দিব্যভাব ইত্যাদি। কাছেই কাজে যে যেরকম সাধনা সেই অনুযায়ী ভাব আরোপ করতে হবে। এই ভাব আরোপ করাটা আমাদের খুব বেশি প্রয়োজন। ভগবানের সঙ্গে আমার রিলেশনটা কীরকম হবে, আমি তাকে কেমন করে দেখব, তাকে কিভাবে গ্রহণ করব, এইটা হচ্ছে খুব বড় কথা। আমি ভগবানের সঙ্গে কীরকম একটা সম্পর্ক তৈরি করে রাখব, এটা হচ্ছে কথা। আমার মনে আছে বারাসাত মঠে বসে আছি, সেদিন ভীষণ ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। অফিসের দরজা খোলা, বুকসেলস কাউন্টার খোলা, আমি অফিসে ওই বুকসেলস কাউন্টার এক পাশে অফিস ছিল, সেইখানে বসে বসে কাজ করছি। একজন দিদিমণি আসতেন রোজ সকালবেলা, আসতেন এই 9টা সাড়ে 9টা নাগাদ। একটু মাথা খারাপ ছিল বলে আমরা কেউ বিশেষ ঘাঁটাতাম না। তিনি এলেন, এসে চাঁদাটি জমা দিলেন এবং আমাকে বলছেন, হে বুঝলেন মহারাজ, ঠাকুরকেও বলে এলুম, যতই ঠান্ডা পড়ুক তোমারও ছুটি নেই, আমারও ছুটি নেই, তোমাকেও শাল আলোয়ান গায়ে দিয়ে দর্শন দিতে বসতে হবে, আর আমাকেও ঠান্ডা জলের মধ্যে হাত ডুবিয়ে রান্না করতে হবে, তোমারও ছুটি নেই, আমারও ছুটি নেই। তিনি চলে গেলেন, কিন্তু যেটা মনের ভেতরে গেঁথে দিলেন সেটা হচ্ছে এই ভগবানের সঙ্গে কি সহজ সম্পর্ক একটা স্থাপন করেছেন। তার মনের কথা তিনি একবারে নির্দ্বিধায় ভগবানের কাছে বলতে পারছেন, একটা অদ্ভুত সহজ। তিনি যেন তার বন্ধু, তেন যেন তার সখা, তাকে যেন তিনি সেইভাবে বলতে পারছেন যে তোমারও ছুটি নেই, আমারও ছুটি নেই, তোমার যেরকম শালালন গায়ে দিয়ে বসে দর্শন দিতে হবে, আমাকেও তেমনি ঠান্ডার মধ্যে হাত, এই ঠান্ডা জলে হাত ডুবিয়ে তখন আমাকে রান্নাবান্না করতে হবে। এই ভাবটা যত আমরা কোনো একটা ভাব পাকা করে নেব, যতই ভাবটা আমাদের মনের ভিতরে দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকবে, ততই দেখবেন জীবনকে একটা নতুন আলোয় আমরা দেখব। পাশমুক্ত হওয়ার জন্য তাকে ডাকতে হয় সত্য, রজ, তম, এই ত্রিগুণের হাত থেকে মুক্ত হতে হবে, আগেই বলেছি। আরও মজা দেখো, ঠাকুর সন্তান ভাব আরোপ করে মা দেখাতে বলে কত কাঁদছেন, যেন 5 বছরের ছেলে মার জন্য একটা দারুণ অভাব বোধ করছে, তখন যেন এক টান। তারপরে আমরা দেখি তিনি গঙ্গার পোস্তায় মুখ ঘষে কাঁদছেন, মার অদর্শন একেবারে সহ্য করতে পারছেন না, তীব্র ব্যাকুলতা, তখন যেন দু টান। তারপরে দেখতে পাই মা কালীর সামনে গিয়ে দেখা দিবি নে তুই বলে রোগ করছেন, দেওয়ালে বলির খাঁড়া ঝুলছে, সেটিকে টেনে নিয়ে প্রাণ বিসর্জন করতে উদ্যত হলেন, তখন দর্শন হলো। এই 3 টান দিয়ে মা কালীর দর্শন পেলেন। এই সব তার জীবনে দেখতে পাই। তিনি সন্তান ভাব আরোপ করে সরল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে জগদম্বাকে পেলেন। ছেলে যেমন কাঁদে কেঁদে কেঁদে মাকে বশ করে, ঠাকুরও তেমনি মা কালীকে পেলেন। আশ্চর্য সাধনা, কি সুন্দর কথা! আমরা কখনো এইভাবে দেখি না, ঠাকুরের সাধনটাকে এইভাবে কিন্তু দেখি না। অথচ তিনি কিন্তু আমাদের ভেতরে আরোপ করে, আমাদের সেই অভিনয় করে এই ভাবটা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কেমন করে আমাদের করতে হয়। আমাদের স্কুলে প্রত্যেক বছর ধারী ছেলেদের জন্য নাটক হতো, ছোট ছেলেদের জন্য ইংরেজি নাটক হতো, ধারী ছেলেদের জন্য বাংলা নাটক হতো। তো ইংরেজি নাটক কি বাংলা নাটক সবেতেই, ইংরেজি স্কুলে যখন ছোট ছিলাম তখন ম্যাডামরা দেখিয়ে দিতেন, আর বড় না বড় যখন হলো তখন স্যারেরা দেখিয়ে দিতেন। আমাদের মধ্যে একজন স্যার ছিলেন, অঙ্ক কষাতেন, কিন্তু অপূর্ব অভিনয় করে দেখাতেন। আমরা হা করে দেখতাম, আলাদা আলাদা চরিত্র, 7-8টা চরিত্র। সে বছর কিছু একটা স্বাধীনতা সংগ্রামে ভুলে গেছি কি নাটক হয়েছিল, বোধ হয় বাঘাযতীন বা কিরকম, একই সঙ্গে 3টি অভিনয়, 3 জনের অভিনয় পরপর পরপর করে দেখাচ্ছেন। প্রথম যাকে ধরেছেন সে হচ্ছে বিপ্লবী, দ্বিতীয় জন হচ্ছে গুপ্তচর, আর তৃতীয় জন হচ্ছে ওই পুলিশ। আবার কার মাইক্রোফোন খুললো, তৃতীয় জন হচ্ছে পুলিশ। এই 3 জনের অভিনয় পরপর পরপর হয়ে যাচ্ছে, গলার মডুলেশন বদলে গেছে, চেহারা বদলে গেছে, তাকানোর ভঙ্গি বদলে গেছে, সব কিছু বদলে গেছে। ঠিক এক্স্যাক্টলি শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে অভিনয় করে দেখাচ্ছেন। যে 3টে ধাপের কথা বললেন, প্রথমে তিনি মাকে দেখতে পেলেন না, মাকে তীব্র অভাব বোধ করছেন, তখন তিনি একরকমভাবে কাঁদছেন। তারপরে যখন অভাবটা তীব্রতর হলো আর মার বিরহ সহ্য করতে পারছে না, গঙ্গায় মুখ ঘষছেন, গঙ্গার পাড়ে গিয়ে মুখ ঘষছেন। তৃতীয় যখন সাধনার এই ভাবটা, এই যে অভাব বোধটা তীব্রতম রূপ ধারণ করলো দাবানলের মতো, তখন তিনি গিয়ে তার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা। মনে হচ্ছে
যে যদি ভগবানকেই না পেলুম তাহলে এই জীবন রক্ষা করে আমার কি লাভ, আমার এই জীবন রেখে তো কোনো লাভ নেই, তাহলে কেন আমি শুধু শুধু এই জীবন রক্ষা করব। এই দেখুন, ভগবান ভগবানের চেয়েও আমার যে প্রিয় যে জীবন এটাও যেন তুচ্ছ বলে বোধ হচ্ছে, আমরা কেন ভগবানকে পাচ্ছি না। এই ঘটনাগুলো বলার এই কারণে আমাদের একটু সবারই একটু ভাবার, শুধু আপনারা কেন আমারও ভাবার কথা, যে আমি কি এত গভীরতা দিয়ে তার অভাবটা অনুভব করতে পারছি, তাকে পাচ্ছি না বলে আমার মনের ভেতর যে কষ্টটা হচ্ছে সেটা কি এতটা গভীর, এই পর্যায়ে পৌঁছেছে। এই পর্যায়ে পৌঁছলে অবশ্যই বোধহয় আমরা শ্রীরামকৃষ্ণকে পাবো। তারপরে ভৈরবী এলেন, বৈষ্ণব শাস্ত্র তন্ত্রশাস্ত্র মতে 12 বছর ধরে চলেছিল তার সাধনা। তার সাধনার মূলে ছিল তীব্র ব্যাকুলতা, কি অপূর্ব সাধনায় তিনি করে গেলেন, জগদম্বাই করালেন, এই সব ভুলেই গেলেন। তার শরীরের কষ্ট, ভীষণ রকমের কষ্ট, এত গাত্রদাহ হচ্ছে যে সমস্ত লোমগুলো পুড়ে আছে, গঙ্গার মধ্যে ডুবে আছেন, মাথায় একটা ভিজে গামছা দিয়ে রেখেছেন, তথাপি তার গাত্রদাহ এতটুকু কমছে না। ঠান্ডা পাথরের ঘরে প্রান্ত থেকে প্রান্ত যাচ্ছেন, তার কোমল শরীর কেটে ছড়ে যাচ্ছে, কিন্তু সেই কষ্ট তিনি সহ্য করছেন, জগন্মাতাকে না পাওয়ার যে কি তীব্র কষ্ট সেটাই সহ্য করছেন। লোকে বলতো আহারে দেখে পাচ্ছে না, মাথা খারাপ হয়ে গেল, সব কিছুর ভেতরে তীব্রতর, ওই তীব্র বোধটা যদি না থাকে তাহলে কিন্তু হয় না, গয়ঙ্গচ্ছভাবে কখনো কোনো অবস্থাতেই ভগবান লাভ হবে না। ধর্ম স্থাপন করবার জন্য, ধর্ম সর্বধর্ম সমন্বয়ের জন্য ঠাকুর এসেছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, ইয়ে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্। হে অর্জুন, যে সাধক যেভাবে আমাকে ডাকেন, সাকার বা নিরাকার অন্য যে কোনোভাবে, তাকে আমি সেভাবেই অনুগ্রহ করি। জগতে যত রকম মত বা পথ দেখছ সবই সেই এক সত্য, এক ভগবানের দিকে। ঠাকুর এই সত্যকে কতভাবে আস্বাদন করেছেন তার একটা অদ্ভুত সুন্দর উদাহরণ আছে, দেখিবেন কথামৃতাতে আছে, আপনারা আমরা সবাই পড়েছি, মাঝে মাঝে এটা আমরা কোট করি। বাড়িতে মাছ এসেছেন, মা সকলের জন্য রান্না করে দিচ্ছেন, যার পেটে যেটা আসায় তাকে সেটা দিচ্ছেন, কাউকে মাছ ভাজা দিচ্ছেন, মা কাউকে মাছের ঝোল দিচ্ছেন, কাউকে মাছের পোলোয়া দিচ্ছেন, কাকে বা মাছের অম্বল করে দিচ্ছেন, যার পেটে যেটা আসায় তাকে দিচ্ছেন, কিন্তু সকলকে সেই মাছ আস্বাদনের বিভিন্ন পথ বলে দিচ্ছেন। আমাদের বিভিন্ন পথ দিয়ে যে ভগবানকে আস্বাদন করার কথা, ভগবানকে অনুভব করার কথা, এই পথগুলো খুলে দিচ্ছেন এবং আমাদের আশ্বাস দিচ্ছেন সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এই বলছেন ভগবান, এটা বলেছিলেন না, ইয়ে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্, যে সাধক আমাকে যেভাবেই ডাকে তাকে আমি সেইভাবেই অনুগ্রহ করি। যে যেভাবে ডাকে, শুধু ডাকাটা যেন খাঁটি হওয়া দরকার, ওই ডাকাটা যদি খাঁটি হয়, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। এই যে ঠাকুরের এক ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের কনভারসেশনের মূল কনভারসেশনের মধ্যে এই কথাটা একটা ছিল, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, এই ডাকার মতো ডাকটা হবে। আমরা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিনয় হয়ে যাচ্ছে। আমরা যখন মন্দিরে থাকি, যখন কিছুতে থাকি, আগের দিন স্বামীজির বাড়িতে একটা কথা বলেছেন, আমাদের অনেকেই খুব অসন্তোষ প্রকাশ করেছেন, সেটা হচ্ছে এই, আমাদের সবসময় আমরা যখন আশ্রমগুলোতে আসি, ঠাকুরমা স্বামীজির জীবনী পড়ি, ঠাকুর মাকে ষোড়শী জ্ঞানে পুজো করছেন, দেবী জ্ঞানে পুজো করছেন, লক্ষ্মী দিদি এসেছেন, এই ভেবে তিনি বলেছেন দরজাটা ভিজিয়ে দিয়ে যাস, এই কথাটা বলছেন। তারপরে যখন মা বলছেন হ্যাঁ ভিজিয়ে দিচ্ছি, মায়ের গলা শুনতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বলছেন ও তুমি, আমি বুঝতে পারিনি, লক্ষ্মী ভেবে ওরকম বলে ফেলেছি, কিছু মনে করো না। ওইখানেও শান্ত হলো না, পরের দিন তিনি গিয়ে মাকে জিজ্ঞাসা করছেন তাঁর কোনো কষ্ট হয়েছে কিনা, কাতাকে তুই বলেছেন কিনা। এই হচ্ছে আমাদের অবতার বরিষ্ঠ, যাকে আমরা জীবনের ধ্রুবতারা করেছি, এটা তার জীবনের কথা। আমি বলেছিলাম যে আমাদের ভক্তদের বাড়িতে কিন্তু আমাদের মহিলারা সেকেন্ড গ্রেড সিটিজেন হয়ে থাকেন, কখনো ফার্স্ট গ্রেড সিটিজেন হন না, সবসময় তারা সেকেন্ড গ্রেড সিটিজেন। অথচ এই ভক্ত বাবারা যখন আশ্রমে আসেন, তখন ঠাকুরের এই যে দিব্য রূপ, মাকে পুজো করা, মাকে শ্রদ্ধা করা, এটা দেখে একেবারে আকুল হয়ে পড়েন। অথচ আমরা যখন জীবনচর্যার দিকে যাই, তখন কিন্তু আমরা সবসময় আমাদের বাড়ির মেয়েদের সেকেন্ড গ্রেড এডিশন করে রাখি, ঠিক সেই রকম। তা
আমাদের সত্য পথটাকে ঠিকঠাক মতো ধরে রাখতে হবে। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ ডাকার মতো ডাকাটা যেন হয়, সেখানে যেন কোনো ফাঁকি না থাকে। শ্রীরামকৃষ্ণের আদর্শকে আমরা যেন জীবনে গ্রহণ করতে পারি, আমাদের জীবনচর্চার সব জায়গায় যেন তাকে আমরা অনুভব করতে পারি। তারপর জগদম্বা এনে দিলেন তোতাপুরীকে। ঠাকুর কি এদের খুঁজতে গেছিলেন? তার পেছনে জগদম্বা স্বয়ং লীলা করে গেছেন, দেখছো না মা জগদম্বার শক্তি কিভাবে ঠাকুরের মধ্যে দিয়ে কাজ করছেন। এক একটা শ্রীরামকৃষ্ণের জীবন যদি দেখেন মনে হবে যেন নাটকের মতো। মূল ক্যারেক্টার গদাধর, তিনি রামকৃষ্ণে পরিবর্তন হলেন, রামকৃষ্ণ পরমহংসদেব হলেন, কিন্তু মূল ক্যারেক্টারটা এক আছে, তাকে তার সঙ্গে যে পার্শ্ব চরিত্র প্রতি অঙ্কে বদলে যাচ্ছে। বালক অবস্থায় যখন ছিলেন তখন তেলি মুলি তারা তার ইয়ে ছিল, আর আরেকটু বড় যখন হলেন তখন ওই যে চিবালা গরণ, তখন সেই সীতানাথ পাইনের বাড়ির মেয়েরা প্রসন্নময়ী, এমনকি ওই যে দামড়া লোকটা চিনু সাকারি সে তার বন্ধু ছিল। তারপরে যখন কলকাতা এলেন তখন ওই ঠনঠনিয়া বেচু চ্যাটার্জি স্ট্রিট ওই সব অঞ্চলের যে সমস্ত বাড়িতে পুজো করতে যেতেন সেই বাড়ির মানুষজন তার সঙ্গী ছিলেন। সেখান থেকে যখন দক্ষিণেশ্বরের এক নতুন মানুষ, সেখানে এক এক করে এক একজন গুরু আসতে শুরু করলেন, তাদের কিন্তু কেউ ডাকা হয়নি, প্রত্যেকে তাকে খুঁজতে 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 এসছেন। কোথায় বাংলাদেশ, সেখান থেকে এই যে আমাদের ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন, তোতাপুরি সেই পাঞ্জাবি শরীর তিনি এসেছেন এখানে শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত বেদান্ত জানানোর জন্য। এইভাবে জগন্মাতা প্রত্যেকটা জিনিস অদ্বৈত বেদান্তে সাধন করবে কিনা এটা যখন তোতাপুরি তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন আমি মাকে একবার জিজ্ঞেস করে যাই। এমনভাবে তিনি মাকে জিজ্ঞেস করলেন, তখন তোতাপুরি ভাবছেন এই বোধহয় গর্ভধারিণীর কাছে যেতে চাইছে। তাই বলেন যাও যাও মাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো। তিনি মার কাছে যেতেই সঙ্গে সঙ্গে মা তাকে বললেন হ্যাঁ এসেছে, এবং তোতাপুরীর বিস্তারিত পরিচয়, তোতাপুরী যে তাকে অদ্বৈত বেদান্ত সাধন করাতে সে সমস্ত কিছু বলে দিলেন। এই দেখুন একটার পর একটা শ্রীরামকৃষ্ণের জীবন যেন ধরে রাখার মতো। আমরাও ঠিক যদি আমাদের জীবনে আমাদেরও নানাভাবে সাধন করতে হবে না, কিন্তু এই যে ক্রমান্বয়ে একটি 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 করে ভাব, দেখবেন আমরা যত সাধন ভজন করব দ্বার একটি একটি করে উন্মুক্ত হতে থাকবে। এইভাবে চলেছিল তার সাধনা, সব রকমের সাধনা শেষ করে শুধু একটাই বাকি ছিল, সেটা হচ্ছে অদ্বৈত সাধনা। তোমরা শুনেছ এই সাধনায় জীব এবং ব্রহ্ম এক হয়ে যায়, এই হলো সাধনার শেষ। ঠাকুর কিভাবে অদ্বৈত সাধনা করেছিলেন তাই এখন বলছি। আমাদের তিনটি ভাব আছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এই তিন ভাবের মধ্যে দিয়ে যেতে হবে। শ্রীরামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে আমাকে আরাধনা করো। হনুমান বললেন দেহ বুদ্ধিয়া দাস অস্মি, জীব বুদ্ধিয়া তদংশক, আত্মবুদ্ধা তমেবাহম ইতি মে নিশ্চিতামতি। দেহ বুদ্ধিয়া দাস অস্মি, যখন আমার দেহ বুদ্ধি থাকে তখন আমি দেখি তুমি প্রভু আমি তোমার দাস। জীব বুদ্ধিয়া তদংশক, জীব বুদ্ধিতে আমি দেখি আমি তোমার অংশ। আত্মবুদ্ধিয়া তমেবাহম ইতি মে নিশ্চিতামতি, আর আত্মবুদ্ধিতে আমি দেখি তুমি আর আমি অভেদ। এই ভাবের আরোপই সনাতন ধর্মের আসল জিনিস। একটার পর একটা সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে উঠতে হয়। তলার সিঁড়িটা কি জানো? তুমি মা আমি সন্তান, তুমি প্রভু আমি দাস, তুমি বাপ আমি ছেলে। ভগবানকে ডাকা মানে কোনো একটি ভাবকে আশ্রয় করে ডাকা। যে সাধনার পেছনে এই ভাব নেই তার সাধনাই নয়। তারপরে বলছে নিচের ধাপে যতক্ষণ দেহবুদ্ধি রয়েছে ততক্ষণ তুমি প্রভু আমি দাস, এই সম্পর্ক। আর একটি ওপর উঠলে সাধক ভাবে তুমি পূর্ণ আমি অংশ, তার ওপরে তুমি আমি অভেদ। এটা কিন্তু সাধন ভজনের ক্ষেত্রে খুব সত্যি কথা। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ আমাদের মন্ত্র দীক্ষা দেওয়ার সময় ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, কানে বাজে এখনো। তিনি বলেছিলেন আমাদের সবাইকে অদ্বৈতভাবে উন্নীত হতে হবে, কিন্তু আমরা সবাই অদ্বৈত ভাবকে গ্রহণ করবার মতো যোগ্য হয়ে উঠিনি, কিন্তু যোগ্য নই কিন্তু আমাদের যোগ্য হয়ে উঠতে হবে। তিনি বলেছিলেন অদ্বৈত ভাবটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে ছাদে ওঠার মতো, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে হবে। কেউ দুটো সিঁড়ি সে লাফিয়ে লাফিয়ে ওঠে, কেউ তিনটে সিঁড়ি, কেউ জিমন্যাস্ট করে আরও অনেকগুলো সিঁড়ি, আবার কেউ বা একটা একটা সিঁড়ি এই হাতল, সিঁড়িতে ওঠার যে হাতল সেইটাকে ধরে ধরে একটা একটা করে সিঁড়ি ওঠে। কিন্তু প্রত্যেকেই যখন খোলা ছাদে যায় তারা সেই পূর্ণ আকাশ, খোলা আকাশটিকে দেখতে পায়,
বন্ধনহীন পূর্ণ আকাশটিকে তারা দর্শন করে। বলছেন, যখন আমার দেহ বুদ্ধি আছে তখন আমি দেখি যে তুমি প্রভু, আমি তোমার দাস। যখন জীববুদ্ধি আমার ভেতরে কাজ করে তখন আমি দেখি তুমি পূর্ণ, আমি তোমার অংশ। যেরকম আমাদের হৃদয় রাম এবং শ্রীরামকৃষ্ণের যে দর্শনটি হয়েছিল। আর আত্মবুদ্ধি যখন কাজ করে তখন আমি দেখি তুমি প্রভু আর তুমি আর আমি এক, অভেদ। তোমার আমার ভেতরে কোনো আলাদা করে দেখতে পাওয়া যায় না, আলাদা করে খুঁজে পাওয়া যায় না। কালকেই আমরা একটা জায়গায় পড়ছিলাম, মাস্টারমশাই বলছেন যে ঠাকুর বলছেন যে আমিটাকে খুঁজে পাচ্ছি না। এই যে তিনি বলছেন, অনেক চেষ্টা করলাম কিছুতেই আমিটাকে খুঁজে পাচ্ছি না। মায়ের ভাবেতে তিনি এত বিভোর হয়ে গেছেন, মায়ের সত্তার সাথে তিনি এমনভাবে জড়িত হয়ে গেছেন, এমনভাবে তাতে লিপ্ত হয়ে গেছেন। তার যে একটা আলাদা সত্তা আছে, তিনি যে একটি সাধক এবং তার ইষ্টকে সন্ধান করতে বেরোচ্ছেন, এই ভাবটাই ভুলে গেছেন। আমিটাকে আর খুঁজে পাচ্ছে না, সবটা জুড়ে শুধু তুমি। ঠাকুর বলছেন, কালকে এখানে পড়ছিলাম, সেখানে আছে, মাস্টারমশাই বলছেন যে ঠাকুর বলতেন এ বলে না, এই জগন্মাতা ভেতর থেকে বলায়। তিনি বলছেন না জগন্মাতা বলার। দেখবেন আরেকটা জায়গায় আছে, সেখানে মা ঠাকুর বলছেন যে মা যেন রাস ঠেলে দিচ্ছেন। ঠাকুর গ্রামের লোক ছিলেন তো, এই ধানগুলো খুব সহজে দিতেন। একদল সেই ধান কুটছে, এই ধান কোটা হয়ে গেলো, যেই তোলা হলো আরেকজন এসে ওই আবার ধান দিয়ে দিল। ওই ধান কোটার জায়গাটা কখনো ফাঁকা পড়ে থাকে না, সবসময় কেউ যেন রাস ঠেলে দিচ্ছে। এই জগন্মাতা যেন ভাবনা চিন্তা এবং শব্দের স্রোতকে আমাদের দিকে প্রবাহিত করছে। মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। যেমন ছেলে নিজের মধ্যে বাপের সত্তা দেখে আর বাপ নিজের সত্তা দেখে ছেলের মধ্যে, রামপ্রসাদ কি দেখলেন? নিজের ভেতরে সেই মায়ের সত্তা। তাই বলেন কালীর বেটা রামপ্রসাদ। এইরূপ ভাব, এই সাধনা, ভাবের সাধনাই হলো পূজা। ছাদে উঠলেই আমি তুমি, তুমি আমি, তখন সব এক হয়ে যায়। এই কালীর বেটা, আমরা সবাই যদি রামকৃষ্ণের বেটা হয়ে উঠি না, বেটা বা বেটি হয়ে উঠি, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। দেখবেন আমাদের ভেতরের মানুষটাই বদল হচ্ছে। এই আমরা তাকে যদি, তার প্রতি যদি আমাদের প্রিয়তা বুদ্ধি আরোপ করি, তিনি যা যা ভালোবাসেন সেগুলোকে আমরা গ্রহণ করব, তিনি যা যা অপছন্দ করতেন সেগুলোকে আমরা বর্জন করব। এবং এই গ্রহণ এবং বর্জন, এই পারমুটেশন কম্বিনেশনটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে দেখবেন আমরা একটা সময় আমাদের যে পূর্ণ মানুষ বা কমপ্লিট ম্যান, শুধু রেমন্ডসের বিজ্ঞাপনে যারা হেঁটে চলে তারা কমপ্লিট ম্যান নয়, আমরাও কমপ্লিট ম্যান হয়ে উঠব। আগেই বলেছি ঠাকুরের একটি সাধন শুধু বাকি ছিল, সেটা হচ্ছে এই, সেও এক অদ্ভুত জিনিস, আবার কোনো অবতারে দেখতে পাবো না, সেটা কি একটু পরেই বলছি। তিনি অদ্বৈত ভূমিতে চলে গেলেন, জীব ব্রহ্ম এক হয়ে গেল, উপলব্ধি করলেন সর্বম ব্রহ্মময়ম জগৎ, সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মানি। সাধনার শেষে পৌঁছে গেলেন, তারপরে আবার নেবে এলেন। নেবে এসে তিনি শ্রী শ্রী মায়ের পূজা বাকি ছিল সেই পূজা করলেন। এইটি যুগধর্ম, মাতৃভাবের উদ্বোধন করলেন। অবতার পুরুষ আসেন যুগধর্ম প্রতিষ্ঠার জন্য, কালোচিত কার্য সম্পন্ন করবার জন্য। এটা একটা অদ্ভুত কথা, তার সমস্ত সাধন ভজনের শেষ কথা তিনি বলছেন মাতৃভাবের নিশে, যে মাতৃপূজায় যুগ মাতৃভাবের উদ্বোধন করছেন। মা ঠাকুরকে সবাই জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, প্রত্যেক অবতারে অবতার সঙ্গিনী চলে যাওয়ার পরেই তবে অবতার পুরুষ জগৎ থেকে অপসৃত হয়েছেন, এইবারে কেন এরকম? তখন মা বলেছিলেন, জগতে সকলের ভেতরে মাতৃভাব বিকাশ করার জন্য ঠাকুর আমাকে রেখে গেছেন। দেখুন, দুটি উদাহরণ দিই ঠাকুরের জীবনে, সেইখানে আমরা বুঝতে পারবো কিভাবে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা এক অভেদ তত্ত্ব আমরা আমাদের এখানে আছে। এক নম্বর হচ্ছে ঠাকুর, মা ঠাকুরের পদসং বাহন করছেন, এই ঘটনা আপনারা জানেন। সেইখানে ঠাকুরকে মা জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি বলে বোধ হয়? মা ঠাকুর বলছেন যে মা এই মন্দিরের মধ্যে আছেন, যে মা এই এতে আছেন, নহবতখানা দোতলায় আছেন, এই শরীরে জন্ম দিয়েছেন, ইদানিং নহবতখানায় আছেন,
এবং যিনি যিনি পদসং বহন করছেন তাদের আমার এক বলে মনে হয়, সাক্ষাৎ আনন্দময়ী বলে বোধ হচ্ছে। এই দেখুন, জগন্মাতার প্রকাশ তিনি মায়ের ভেতরে দেখছেন, আর মায়ের প্রকাশ তিনি তার গর্ভধারিণী মধ্যে দেখছেন, মায়ের মধ্যে দেখছেন, জগতের যাবতীয় মানুষজনের ভেতরে সেই জগন্মাতাকে তিনি বিকশিত দেখতে পাচ্ছেন। মায়ের শরীর চলে যাবে, এই ঠাকুরের শরীর চলে যাবে, ঠাকুর মা দেখছেন মা কালীর ঘাটটা কাত করা আছে। মা কালীকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা, তুমি এরকম ঘাত কাত হাতটা কাত করে আছো কেন? মা বললেন যে এই ঠাকুরের গলায় যে কণ্ঠরোগ হয়েছে, গলরোগ হয়েছে, সেই কারণে তার ঘাটটাও কাত করে। দেখুন, এতক্ষণ ঠাকুর মাকে মা কালীর সঙ্গে অভেদ হিসেবে কল্পনা করছেন, আবার দেখুন মা দেখছেন ঠাকুর আর মা কালী অভেদ। তারপরে দেখুন আরো তৃতীয় ঘটনা, এটা লাটু মহারাজের স্মৃতি কথায় আছে। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর লাটু মহারাজ বলছেন, অমন যে শান্ত মা, তিনি কেঁদে ডুকরে কেঁদে উঠে বললেন, মা কালী গো, কোন দোষে আমায় ছেড়ে গেলে মা? দেখুন ঠাকুরকে মা কি দৃষ্টিতে দেখতেন, স্বয়ং মা কালীর প্রকাশ দেখতে পাচ্ছেন। আর এই ঘটনা আরও পরে শিবুদাদার ঘটনা আপনারা সবাই জানেন, জয়রামবাটি যাচ্ছেন কামারপুকুর থেকে, শিবুদাদা হলেন গার্জেন। শিবুদাদা জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো খুড়ি, তুমি কে? আচ্ছা, আমি আবার কে? আমি তোর খুড়ি। তখন বলছে, না না, সত্যি করে বলো। অনেকবার বলার পরে মা ঠাকুরুন বলছেন, লোকে বলে কালী। দেখুন, নিজে তার আত্মস্বরূপকে স্বীকার করছেন, এইটা হচ্ছে কথা। এই অদ্ভুত রকমের, এই পিয়ালি মুখার্জি এ বোধ হয় আমাদের আজকের ক্লাস শুনছে না, নিজের সমস্যায় তো দীর্ণ হয়ে গেছেন ক্লাসের মাঝখানে, এই সমস্যাগুলো জানাচ্ছেন, এগুলো ঠিক না। মাকে তখন এই তিনি দেখছেন আর কি, এইটা হচ্ছে এই সমস্যা এই দেখা দিয়েছেন। এই যে দেখুন, সবকটা ছবি যদি আমরা পরপর রাখি, তাহলে কালী এবং মা এবং ঠাকুর, এরা তিনজন, তিনে এক, একে তিন, সেই সেই জগতের কাছে, জগৎ কাছে, এই আগামী দিনের মানুষের কাছে এই এই বোধটাকে তিনি, তিনি মাতৃভাবটাকে তিনি জগৎকে দিয়ে গেলেন। মাকে আঁকড়ে আমরা সবচেয়ে ভালো বেঁচে থাকি, দেখবেন সব মনের কথা, সব দুঃখের কথা, সব বেদনার কথা আমরা সবসময় আমাদের বাবা বা বাড়ির পুরুষ, দাদা, তাদের বলতে পারি না, কিন্তু মায়ের কাছে আমরা ভীষণ রকমভাবে অকপট। আমাদের যতই কষ্ট হোক, আমরা মায়ের কাছে এসে বলে যেন ভীষণ আনন্দ এবং স্বস্তি প্রকাশ করতে থাকি। ঠিক সেই রকম আমাদের জগন্মাতার কাছেও আমাদের এই এই জগন্মাতার এই ভাবটিকে আমাদের ভেতরে জাগিয়ে দেওয়ার জন্য ভগবান যেন নিজে এই জগন্মাতার পূজা করে জগতে সবার ভেতরে মাতৃভাবটি বিকশিত করে গেলেন। মহাপ্রভু কোন ভাব প্রতিষ্ঠা করে গিয়েছিলেন 500 বছর আগে? মধুর ভাব, এই অদ্ভুত মধুর ভাব। সেইখানে বলছেন, নিষ্কাম, কোনো রকম দেহ দেহ কামনা, দেহজ কামনার কোনো রকম কিছু নেই, একটি নিষ্কাম, শুধুমাত্র ভালোবাসি তোমাকে, এইটি। এবং বলা হচ্ছে রাধারানী হলেন মধুর ভাবের একচ্ছত্র অধিপতিনী, তাই জগৎকে এই পবিত্র মধুর ভাব শেখাতে তিনি যুগে যুগে অবতীর্ণ হন এবং কোনো একজনের মাধ্যমে জগৎকে সেই মধুর ভাবের প্রকাশ ঘটান। চৈতন্য মহাপ্রভুর ভেতরে তিনি বিকশিত হয়ে সেই মধুর ভাবটি প্রকাশ করেছিলেন। মহাপ্রভুর 350 বছর পর ঠাকুর এলেন মাতৃভাব প্রতিষ্ঠা করতে, কারণ এই সময় আমাদের জীবনটা এত দীর্ণ হয়ে গেছে, এত ঘোলা হয়ে গেছে, সেই ঘোলা অবস্থায় তিনি কখনো এই আমরা এই মধুর ভাবটি প্রকাশ করতে পারবো না, আমাদের কাছে মধুর ভাব খানিকটা পরকীয়ার মতো প্রকাশিত হবে, সেই কারণে একটি বিশুদ্ধ ভাব জগতের কাছে দিয়ে গেলেন, সেটি হলো মাতৃভাবে প্রতিষ্ঠা। এ কখনো শুনেছ, অদ্বৈত উপলব্ধির পর আর কোনো সাধনা বাকি থাকে? সাধনা শেষে ছাদে উঠে আবার নেবে এলেন মাতৃভাব প্রতিষ্ঠা করতে হবে যে তাকে, কেননা অবতার পুরুষের আগমন হয় ধর্ম স্থাপনের জন্য। যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই হয় তার আবির্ভাব এবং ধর্ম স্থাপন। ভগবান গীতা মুখে কথা বলেছেন এবং ঠাকুরের জীবনেও আমরা তাই দেখি, এই তার আশ্চর্য সাধনা, অথচ শাস্ত্র টাস্ত্র কিছুই তো পড়েননি, এ যুগে অনুভূতি কোথায়? এই অনুভূতিকেই প্রতিষ্ঠা করার জন্য একজনে দরকার ছিল, তাই জগদম্বা তাকে আনলেন। কেবল বুদ্ধি বলে মাথার সাহায্যে এসব সম্ভব একেবারেই নয়, কাজেই ঠাকুর এলেন জীবন দিয়ে দেখাতে। এই যে গীতার শ্লোকে রয়েছে, যে যেভাবে আমাকে ডাকে সে সেভাবেই আমাকে পায়, এইটি সব প্রমাণ করবার জন্য তার মহাজীবনের দরকার ছিল। মাথার সাহায্যে অনেকে বলে গেছেন,
কিন্তু তাতে একেবারেই কিছু বোঝা যায় না। তাই অনুভূতির মধ্যে দিয়ে স্বয়ং এসে প্রত্যক্ষ করলেন এ ঠাকুর, প্রত্যক্ষ করলেন ঠাকুর, নইলে লোকে সহজে সব জিনিস বুঝবে না। ভিন্ন ভিন্ন মতগুলির এক একটি পথ মাত্র। সাধনকালে শৈব শাক্ত বৈষ্ণব মুসলমান খ্রিস্টান সব রকমের ভাবের ভাবুকি তার কাছে এসেছিলেন। আমরা শেষ করব যে কথাটা দিয়ে, তার বেশিরভাগ উপদেশ কথামৃতে রয়েছে। কথামৃত ঠিক গীতার মতো, গীতায় যেমন সমন্বয় করেছেন কথামৃতেও ঠাকুর তাই করলেন। জগৎকে তার উপলব্ধি অনুভূতি সব শোনালেন, তিনি চাপরাশ নিয়ে এসব বলেছেন, তাই তো তার বাণী আমরা সবাই শুনছি, আর সবাই শুনছে, এইটা হচ্ছে কথা। জগন্মাতার প্রকাশ, তিনি বলছেন, যখন বলতে পারছেন না বলছেন কি যেন মুখ চেপে ধরেছেন আমাদের, বলতে নরেন আদি নরেন্দ্রাদি ভক্তদের তিনি বলছেন, আমি তো বলতেই চাই কিন্তু কে যেন মুখ চেপে ধরেছেন, যেটা আমরা অনুভূতি করবার যোগ্য নই, যেটার অনুভূতি আমাদের হবার মতো যোগ্যতা নেই, সেই অনুভূতিটা তিনি কিছুতেই প্রকাশ করছেন না। বলছেন এটা সাধন করে আসে, সাধন পথে আমরা এই জায়গাটাকে পৌঁছতে পারি, এটা সেইভাবেই আমাদের পৌঁছতে হবে। তাই বলছেন যে আমাকে যেভাবেই ডাকে সে সেভাবেই আমাকে পায়, এইটা প্রমাণ করবার জন্য একটা মহাজীবনের দরকার ছিল। তার জীবনে যদি দুটোই, তিনি যদি শুধু সন্ন্যাস নিয়ে থাকতেন তাহলে লোকে বলতো হ্যাঁ হ্যাঁ ওর পথটা তো সন্ন্যাসীদের, তিনি গৃহস্থের জন্য কিছু বলে যাননি, তিনি যেন পানকৌড়ির মতো থাকলেন, জলে থাকলেন অথচ এতটুকু গায়ে জল লাগালেন না। আগামী দিনের মানুষ যারা সবসময় একটা প্রমাণ চায়, চোখের সামনে একটা প্রমাণ, সেরকম জীবন্ত জাগ্রত প্রমাণ হয়ে তিনি আমাদের দেখালেন। যদি তাকে ডাকতে হয় তাকে অমনি করে ডাকতে হয়, উজাড় করে ভালোবেসে তাকে ডাকতে হয়, এবং যত আমরা উজাড় করে ভালোবেসে তাকে ডাকতে পারবো তত তিনি আমাদের কাছে প্রতিভাত হবেন। এবং এই উজাড় করে ভালোবাসার জন্য একটি মূর্তি আমাদের সামনে রেখে দিলেন, তা হলো মাতৃমূর্তি, জগতের সবচেয়ে পবিত্রতম সম্পর্ক, মাতা এবং সন্তানের এই যে পবিত্রতম সম্পর্ক, এই সম্পর্কের বাঁধনে আগামী দিনের মানুষকে তিনি জগতের মাতার সাথে সম্পর্ক যুক্ত করে দিলেন। আমরা সেই বন্ধনে যত যুক্ত হতে পারবো, যত মাকে আঁকড়ে ধরে থাকতে পারবো, যত তিনি আমাদের আঁকড়ে ধরে থাকতে পারবেন, তত আমরা এই দেহাতীত অনুভূতি, যে অনুভূতি শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, সেই অনুভূতির অধিকারী হব, এবং সেই পরম আনন্দে নিজেদেরকে তার মধ্যে নিমজ্জিত রেখে এক উন্নততর জীবনযাপন করব। এই জগতে আসা যাওয়ারই যে বারবার আসতে যেতে হবে, এই আসা যাওয়ার সম্পূর্ণ ভাবনাটা থেকে আমরা মুক্ত হয়ে যাব, আমরা যেন একটা নতুন পথ খুঁজে পাব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, শ্রীরামকৃষ্ণের প্রদত্ত প্রদর্শিত পথ যেন আমরা সত্যি সত্যি অনুভব করতে পারি, আমরা যেন দেখে যেতে পারি এবং এমন একটা উজ্জ্বল জীবনযাপন করতে পারি যাতে আগামী দিনের মানুষ শ্রীরামকৃষ্ণের এই যে এত কষ্টের সাধনা এটির যেন প্রকাশ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে দেখেন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।